ফের উত্তর পূর্বের রাজ্যে সিপিএম ও কংগ্রেস জোট করে ইন্ডিয়া জোটের ভাইস চেয়ারম্যান হলেন কংগ্রেসের বদরুজ্জামান। এই মুহূর্তে গৌরনগর পঞ্চায়েত সমিতি বাম কংগ্রেস মিলেমিশে তারা কিন্তু পঞ্চায়েত সমিতি দখল করার পর থেকে ফের কিন্তু এবার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে বদরুজ্জামান মহাশয় তিনি জানিয়েছেন মানুষের অঙ্গীকার ভূমিকা হিসেবে কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বিরজিৎ সিনহাকে রীতিমতো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজ বেকার যুবদের এবং ভালো করে মানুষ যাতে কাজ পায় তার জন্য দলমত নির্বিশেষে কাজ হবে। স্বাভাবিকভাবে সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার। এই মুহূর্তের আরও একবার আপনাদেরকে সংক্ষেপে আমরা জানিয়ে রাখি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান গঠনের দিনেও একেবারে ফুল মালা দিয়ে জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গৌরনগর পঞ্চায়েত সমিতির একেবারে স্পষ্টভাবে দেখা যায় যে গৌরনগর পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস 8টি আসনে জয়ী হয়, বামেরা 2টি আসনে এবং বিজেপি 3টি আসনে সম্ভাব্যতারা জয়ী হয়। এবার রাজনৈতিক সমীকরণের যে চিত্র সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। তবে এই রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবার হয়েছেন কংগ্রেসের যিনি মোহাম্মদ বদরুজ্জামান। বাম কংগ্রেসের একটা দলীয় সংগঠন কতটা পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জয়ের পর থেকে উন্মাদনা ছিল। 12ই আগস্ট উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার পঞ্চায়েত ভোটের ফলাফল হয়েছিল। তবে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার একাংশ মানুষজন মনে করছেন যে কৈলাস শহরের বিরোধী সিনহার উপর ভরসা রাখা হয়েছে। চেয়ারম্যান দলীয় সংগঠন কতটা মজবুত করতে পারবে সেটাই শুধু সময়ের অপেক্ষা, কেননা কার্যত বিরোধী সিনহার উপর ভরসা রেখেছিল জনতা। একেবারে স্পষ্টভাবে ঊনকোটি জেলা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দলীয় জয়ী প্রার্থীরা পঞ্চায়েত সমিতি, কেউ কর্মধক্কা, কেউ রয়েছেন বিভিন্ন সংগঠনে যে দায়িত্ব থাকে অর্থাৎ ব্লক নেতৃত্ব, আরডি ব্লক, বিভিন্ন ইস্যুতে কিন্তু এবার সেই কতটা জল ঘোলা পরিষ্কারভাবে চিত্রটা দেখা গেল। তবে শাসক দল বেশিরভাগ আসনে ভোটে জয়ী হলেও ঊনকোটি জেলার গৌরনগর পঞ্চায়েত সমিতির একতা দখলে রইল বাম কংগ্রেসের। তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জনে কতটা স্পষ্ট হবে তা সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণের চিত্রটা মোহাম্মদ বদরুজ্জামান, তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কংগ্রেসের বিদ, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি। স্বাভাবিকভাবে তিনি একেবারে বিরজিৎ সিনহার কাছের লোক। স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোট বাম কংগ্রেস তাদের জোটের যে ফলাফলের গৌরনগর পঞ্চায়েত সমিতিতে দখল করার পর, জয়ী হওয়ার পর থেকে কিন্তু একটা রাজনৈতিক থমকা চিত্র দেখা যাচ্ছিল। তবে এই বিষয়টা রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উঠছিল যে বিরজিৎ সিনহা এবার কি লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা প্রথম মুখ হিসেবে কিন্তু তিনি রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখা যাচ্ছিল। ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন, তবে ক্ষমতা কোনো রাজ্যে দখল না করলে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার একমাত্রই তিনি লোকসভা ভোটে তিনি 2024 লিড দিয়েছিলেন ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থীকে। এবং স্বাভাবিকভাবে কোনো থানাতে কিন্তু বাম কংগ্রেস লিড দিতে না পারলেও বিরজিৎ সিনহা কংগ্রেসের একমাত্রই তিনি কৈলাস শহরে লিড দিয়েছিলেন। এবার পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হলেন কংগ্রেসের নেতা বদরুজ্জামান।